বিসমিল্লাহির রহমান রহিম। এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর 7.1 সূচকের অধ্যাটে নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব সূচকের সূত্রাবলী। সূত্র ওয়ান, গুণ। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, অর্থাৎ গুণের নিয়মে বৃত্তি একই হলে পাওয়ার পাওয়ার কী হবে? যোগ হবে। গুণের নিয়মে বৃত্তি যদি একই হয় পাওয়ার পাওয়ার কী হয়? যোগ হয়। তাহলে আমি বৃত্তি নিলাম একটা, এই পাওয়ার আর পাওয়ার অর্থাৎ এম প্লাস এন, গুণনীয় বৃত্তি একই হলে পাওয়ার পাওয়ার যোগ হবে। তাহলে সেক্ষেত্রে যদি বৃত্তি দুইয়ের অধিক বা একের অধিক হয় তাহলে সবগুলোর ক্ষেত্রে বৃত্তি নিয়ে নেবো একটা এবং পাওয়ার সব পাওয়ার কী হবে? যোগ হবে। তাহলে এক্ষেত্রে যদি আমি একটা উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে এ, এখানে আমরা এম এর মান যদি 3 ধরি, এরপরে এন এর মান যদি আমরা 5 ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 3 ইন্টু এ টু দি পাওয়ার 5 সমান কত? এ 3 প্লাস কত? 5 সমান এ টু দি পাওয়ার 8, এটাকে আমরা লিখতে পারি। যদি আমি এন এর মান যদি নেগেটিভ ভ্যালু ধরি অর্থাৎ -3 এবং এন এর মান যদি আমি 5 ধরি, সেক্ষেত্রে কীরকম হয়? এখানে একটা কী হবে? ঋণাত্মক চিহ্ন হবে। তাহলে আমরা তাও গুণের নিয়মে বৃত্তি যদি একই হয় তাও পাওয়ার পাওয়ার কী হবে? যোগ হবে। অর্থাৎ আমি লিখতে পারি এ -3 প্লাস 5 সমান আমরা লিখতে পারি প্লাস 5 থেকে -3 চলে গেলে হয় 2, অর্থাৎ আমরা এ স্কোয়ার লিখে যাবে। এরপরে সূত্র 2, সূত্র 2টা হচ্ছে ভাগের। ভাগের মধ্যে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। এই ভাগের সূত্রের মধ্যে দুটি শর্ত আছে। প্রথম শর্তটা হচ্ছে যদি যদি এম গ্রেটার দেন এন অর ইকুয়াল, যদি এম গ্রেটার দেন এন হয় অথবা সমান হয়। এখানে বলা হচ্ছে এম গ্রেটার দেন এন মানে হচ্ছে যে এন এর মান এম থেকে বড়, সরি, এম এর মান এন থেকে বড় অর ইকুয়াল অর্থাৎ এন এর সমান। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব বৃত্তি নেব একটা, ভাগের নিয়মে বৃত্তি একই হলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হবে। পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হওয়ার জন্য শর্ত আছে কয়টা? দুইটা। প্রথম শর্তটা নিয়ে আমি এখানে বলবো, যেখানে বলছে এম গ্রেটার দেন এন অর্থাৎ এম এর মান এন থেকে বড় অর ইকুয়াল অথবা সমান। সেক্ষেত্রে আমি লিখতে পারি এম এ পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ এটা এই শর্তের উপর কী হবে? প্রযোজ্য হবে। এরপরে বলছে অর ইকুয়াল অথবা এন এর মান এম এর মান এন এর কী হবে? সমান হবে। তাহলে সেক্ষেত্রে যদি আমি লিখি কখন হবে সমান, অর্থাৎ এ পাওয়ার এম এ পাওয়ার এম, তাহলে এক্ষেত্রে এরপরে যদি বলা হয় এখানে এম গ্রেটার দেন এন অর ইকুয়াল এন, এরপরে যদি আমি এখানে লিখি তাহলে দেখো এম মাইনাস এম অর্থাৎ এ পাওয়ার এম মাইনাস এম, অর্থাৎ এখানে বলা হচ্ছে এম এর মান এন এর সমান হলে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব এ পাওয়ার 0 অর্থাৎ এ পাওয়ার 0 ইকুয়ালটা কত? 1 হয়। এরপর আমি যদি একটা সংখ্যা দিয়ে উদাহরণ দিই সেটা হচ্ছে যদি আমি এম এর মান 5 ধরি, এন এর মান ধরি কত? 3, তাহলে সেই ক্ষেত্রে এ পাওয়ার 5
by a power n তাহলে এক্ষেত্রে আমরা লিখি কত a power m 5 minus কত 2 কারণ কেন এখানে m greater than n অর্থাৎ 5 greater than 3 সরি এখানে হবে 3 5 greater than 3 তাহলে সেই ক্ষেত্রে হবে a power 5 minus 2 তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত 3 অর্থাৎ a cube আবার যদি আমি এখানে লিখি m সমান 5 অর্থাৎ m or equal কত n অর্থাৎ m এর মান n এর সমান হলে সেই ক্ষেত্রে আমাকে এখানে কি লিখতে হবে 5 লিখতে হবে তাহলে এখানে হবে কত 5 তাহলে এখানে হবে কত 0 ভ্যালু হবে 1 আবার দুই নম্বর সূত্রের মধ্যে বলছে যদি n greater than m হয় যদি n greater than n হয় অর্থাৎ n এর মান যদি m থেকে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে রূপান্তর হবে তাহলে 1 by a power n minus m 1 by a power n minus m তাহলে এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে দেখি যদি আমি m এর মান 3 হয় n এর মান 5 হয় তাহলে সেই ক্ষেত্রে a power 3 by a power 5 তাহলে এই ক্ষেত্রে হবে a power তাহলে দেখো n এর জায়গা আছে কত 5 m এর জায়গা আছে 3 তাহলে অবশ্যই n greater than m অর্থাৎ আমরা বলতে পারি 5 greater than 3 তাহলে 5 minus 3 by 1 by কত a square তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 by a square এরপর আমরা ভাগের নিয়মটা আলোচনা করলাম তারপর সূত্র তারপর সূত্র 3 গুণফলের ঘাত আমরা এখন আলোচনা করব গুণফলের ঘাত গুণফলের ঘাত তাহলে আমরা লিখব এখানে a b হোল টু দি পাওয়ার n হলে তাহলে এটাকে আমরা লিখতে পারি a পাওয়ার n ইনটু b পাওয়ার কত n a পাওয়ার n ইনটু b পাওয়ার n তাহলে এই ক্ষেত্রে যদি আমি একটা উদাহরণ দিই তাহলে 5 ইনটু যদি আমি 2 লিখি তাহলে কত n এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে 5 পাওয়ার n ইনটু 2 পাওয়ার n অর্থাৎ আমি যদি এখানে n এর n এর ক্ষেত্রে যদি আমি 2 দি তাহলে 5 স্কয়ার ইনটু 2 স্কয়ার অর্থাৎ 5 স্কয়ার ইনটু 2 স্কয়ার সমান কত 5 স্কয়ার ভ্যালু হচ্ছে কত 25 ইনটু 2 স্কয়ার ভ্যালু হচ্ছে কত 4 ইজ ইকুয়াল টু 29 এভাবে করা যাবে এরপর হচ্ছে সূত্র 3 এরপর সূত্র 4 সূত্র 4 টা হচ্ছে a by b হোল টু দি পাওয়ার n a by b হোল টু দি পাওয়ার n হবে কখন হবে যখন b ইজ নট ইকুয়াল 0 অর্থাৎ b এর মান কখনো শূন্য হতে পারবে না কারণ কোন ক্রমে b এর মান যদি এখানে শূন্য হয় সেই ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে না কারণ b এর মান যদি শূন্য হয় এখানে পাওয়ার যদি n হয় আমরা জানি শূন্যকে শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না অর্থাৎ শূন্য দ্বারা কোনো কিছু যেহেতু ভাগ করা যায় না সেজন্য এটা কি অসংজ্ঞায়িত যার কারণে b এর মান কখনো কি হবে না শূন্য হবে না সেই ক্ষেত্রে এটার ফর্ম লিখতে হবে অর্থাৎ এই যে পাওয়ার a by b হোল টু দি পাওয়ার n এই পাওয়ারটা এর উপরে আছে আবার কি আছে b এর উপরে আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রযোজ্য অর্থাৎ এটা হচ্ছে ভাগফলের ঘাত এরপরে আমরা আরেকটা সূত্র জানি পাঁচ নাম্বার সূত্র সেটা হচ্ছে ঘাতের ঘাত এটাকে আমরা বলবো ঘাতের ঘাত ঘাতের ঘাত ঘাতের ঘাত অর্থাৎ a টু দি পাওয়ার m হোল পাওয়ার n এটাকে আমরা উচ্চারণ করব a টু দি পাওয়ার m হোল পাওয়ার n এটাকে আমরা লিখতে পারি যদি পাওয়ার পাওয়ার গুণ হবে তাও কি হবে m a পাওয়ার m ইনটু n তাহলে এটা যদি আমি একটা উদাহরণ দিই a পাওয়ার 2 ইনটু a স্কোয়ার পাওয়ার হোল পাওয়ার কত 3 এক্ষেত্রে আমরা লিখতে পারি 2 ইনটু কত 3 অর্থাৎ এটি দিবার কত 6
তারপর আমাদের আলোচনার মধ্যে আছে শূন্য ও ঋণাত্মক সূচক নিয়ে আমরা আলোচনা করব। শূন্য ও ঋণাত্মক সূচক অর্থাৎ গাত যদি এ পাওয়ার জিরো, অর্থাৎ গাত যদি তোমার শূন্য হয় তার ভ্যালু হয় কত? ওয়ান। গাত যদি শূন্য হয় তার ভ্যালু হবে ওয়ান। তাহলে এক্ষেত্রে আমি জানি এটা হচ্ছে শূন্য। আবার এটা কখন হবে? এটার উপর একটা শর্ত আছে, যখন এ ইজ নট ইকুয়াল জিরো। এ ইজ নট ইকুয়াল জিরো অর্থাৎ এর মান কখনো কি হবে না? শূন্য হবে না। এরপরে ঋণাত্মক সূচক নিয়ে একটা যদি আমরা বলি এ পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এটা একটা কি ঋণাত্মক সূচক, এক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান বাই এ পাওয়ার এন। এটা কখন হবে? এটার উপর একটা শর্ত আছে, সে শর্তটা হচ্ছে যদি এর মান অবশ্যই শূন্য থেকে কী হবে? বড় হবে, এবং এন এলিমেন্ট এন অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা স্মল লেটারের এনের জন্য হবে। আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে ওয়ান টু থ্রি ডট 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 অর্থাৎ অসীম পর্যন্ত থাকবে। আমরা জানি স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ওয়ান এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে অসীম। এরপরে আমরা যদি বলি, এবার আমরা কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। যদি আমি টুর উপর পাওয়ার জিরো হয় তার ভ্যালু হবে কত? ওয়ান। এরপরে যদি এ বি হোল পাওয়ার উপর যদি জিরো হয় তাও হবে কত? ওয়ান। কেননা আমরা গুণফলের ঘাতের মধ্যে আমরা আলোচনা করছিলাম যদি পাওয়ার যদি জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে এ পাওয়ার জিরো ইন্টু বি পাওয়ার কত? জিরো। আমরা জানি এ পাওয়ার জিরো সমান ওয়ান ইন্টু বি পাওয়ার জিরো সমান ওয়ান সমান কত? ওয়ান। এরপরে আমরা যদি আমি এখানে লিখি এ ইনভার্স টু সমান কত? ওয়ান বাই এ স্কোয়ার আমরা লিখতে পারি, কারণ যেহেতু এ ইনভার্স এন সমান যদি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন হয় সেই ক্ষেত্রে এ ইনভার্স টু সমান ওয়ান বাই এ স্কোয়ার হবে। যদি আমি এখানে লিখি এ ইনভার্স কত? ফোর। এক্ষেত্রে হবে কত? ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। অর্থাৎ আবার ওয়ান বাই এ স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ ইনভার্স কত? টু। এরপর আমরা লিখতে পারি ওয়ান বাই এ কিউব সমান এ ইনভার্স থ্রি। যদি আমি সামান্য করে প্রমাণ করি, প্রমাণ এ ইনভার্স থ্রি সমান ওয়ান বাই এ কিউব, তাহলে এক্ষেত্রে অথবা ওয়ান বাই এ কিউব থেকে আমরা যদি ওয়ান বাই এ কিউব সমান এ ইনভার্স থ্রি যদি আমি উল্টো দিক দিয়ে প্রমাণ করি তাহলে সেক্ষেত্রে হবে, তাহলে আমরা লিখতে পারি এ ওয়ান সমান, যেহেতু এখানে বৃত্তি, এ ওয়ান সমান কত? জিরো। এরপরে পাওয়ার কত? থ্রি, এ বাই থ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যখন আমরা এটার উপর একটা শর্ত ছিল সেই শর্তটা হচ্ছে ওয়ান, তাহলে এটা ভ্যালু কত? এটা অবশ্যই কি ওই এন গ্রেটার দেন এম এর শর্তের মধ্যে পড়ে, অর্থাৎ থ্রি গ্রেটার দেন জিরো। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ থ্রি মাইনাস কত? জিরো। সেক্ষেত্রে আমরা ওয়ান বাই এ কিউব লিখা যাবে, অর্থাৎ আরবার ওয়ান বাই এ কিউবকে এ ইনভার্স থ্রি লিখা যাবে, এ ইনভার্স থ্রি। তারপর যদি আমি মান নির্ণয় করি ফাইভ স্কোয়ার ফাইভ কিউব সমান, বাঘের বেলায় বৃত্তি যদি একে হয় নিলাম একটা, টু মাইনাস কত? থ্রি। তাহলে ফাইভ ইনভার্স ওয়ান সমান কত? আমরা এটাকে ওয়ান বাই ফাইভ লিখতে পারি, কারণ কেননা এ ইনভার্স এন মানে হচ্ছে ওয়ান বাই এ পাওয়ার এন, ঠিক তদ্রুপভাবে এন এর জায়গা আছে কত? ওয়ান। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত? ওয়ান বাই ফাইভ। তাহলে আজকে এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ।